सीपियों की ओट में मोतिया हो जिस तरह मेरे मन में शंकर तू बसा है उस तरह। ये देखो বিশ্বনাথ, এটা ইউপিতে আছে, আর এই হচ্ছে সেই জ্যোতির্লিঙ্গ মহাদেবের। আর কি নেই, কই নেই খাড়া হতে আসার পর স্যামসুং রেপ্লিকা গুলো আছে ওখানে, কিন্তু পূজো হয় না। তো পূজো দেওয়ার হলে এখানেই দিতে হবে। মহাদেবের জায়গায় এসে এরা প্রেম করছে, কিছু কিছু আছে। আর এখানে রয়েছে হচ্ছে সবার ড্রিম প্লেস কেদারনাথ। হর হর মহাদেব। চলুন আজ আপনাদের দর্শন করিয়ে আনি মহাদেবের প্রসিদ্ধ 12টা জ্যোতির্লিঙ্গের, তাও শুধু কলকাতায় বসে। শুধু তাই কি না, আছে পশ্চিমবঙ্গের সব থেকে বড় মহাদেবের মূর্তি। তবে কোথায় এই মন্দির, আর এইখানে পৌঁছাবেনি বা কী করে, পুরোটা জানার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আমি শুভদীপ, আপনাদের ভদ্রবাবু, আজ আপনাদের নিয়ে যাব বঙ্গেশ্বর মহাদেবের মন্দিরে। হাওড়া শালকিয়া রোডে অবস্থিত শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির, পৌঁছানোর জন্য হাওড়ার থেকে ডিরেক্ট শালকিয়ার বাস ধরে যেতে পারেন। তবে যদি যেতে চান বিধাননগর থেকে, তাহলে পৌঁছে যান আহিরিটোলা ফেরিঘাট, লঞ্চ করে ওই পার হয়ে যান বাধাঘাট অবধি। তারপর ওখান থেকে 5 মিনিট হাঁটলেই আপনার আপনাদের গন্তব্যস্থান অর্থাৎ বঙ্গেশ্বর মহাদেব মন্দিরে পৌঁছে যাবেন। তাছাড়া নিয়ারবাই মেট্রো স্টেশন হচ্ছে শোভাবাজার। তবে আমি আজকে যেতে চলেছি বিধাননগর থেকে, পুরো পথটা দেখুন কীভাবে গেলাম, যাবতীয় খরচা কত লাগলো পুরোটাই ভিডিওতে তুলে ধরা আছে। প্ল্যাটফর্ম নম্বর 4 থেকে বেরিয়ে আমাদেরকে যেতে হবে এখন অটো স্ট্যান্ডে। তো মেক শিওর আপনারা যখন নামছেন প্ল্যাটফর্ম নম্বর 4 আসবেন। আর এখানে যে অটো স্ট্যান্ড বা বাস আছে, বাসে ধরে আপনাদেরকে যেতে হবে হচ্ছে আহিরিটোলা ফেরিঘাট। ওখান থেকে পার হতে হবে হচ্ছে বাধাঘাট, তারপরে কিন্তু বঙ্গেশ্বর টেম্পলে যাওয়া যাবে। তো এইমাত্র আমাদেরকে নামালো হচ্ছে আহিরিটোলা ফেরিঘাটের একদম সামনে, 20 টাকা করে রাখলো অটোতে। আর এখানে নেমেই আমি দেখতে পাচ্ছি ওখানে যে মূর্তিটা আছে সদাশিবের, এখন থেকে কিন্তু দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারবে, বাট তাও দেখাচ্ছে একবার। ওই দেখুন ওই পারে, ওটা হচ্ছে বাধাঘাট, আর ওইখানেই আছে হচ্ছে সেই যেই 51 ফিটের যেই মূর্তিটা আছে মহাদেবের, বঙ্গেশ্বর মহাদেব। আমরা ভুল করে এখন ওই দিকে চলে গেছিলাম, কিন্তু বাধাঘাটের যেখানে যেতে হবে, তো ফেরিটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই দিকে, তো টিকিটটা ওখান থেকে কাটতে হবে আমাদেরকে, আমরা ওই দিকে চলে গেছিলাম। আমরা যেটা লঞ্চের টিকিট আছে ওটা কেটে নিলাম, এবার যেতে হবে হচ্ছে ওই পার। ওই পারে গিয়েও কিন্তু মানে পথ শেষ না, ওখান থেকেও খানিকটা হাঁটতে হবে। আর বলে দিই জায়গাটা হচ্ছে হাওড়া ব্রিজের একদমই সামনে। আজকে বিশাল গরম, তাও একটু কম আছে, একটু হাওয়া বাতাস দিচ্ছে, নাহলে ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছিলো 43-44 ডিগ্রি, জানি না যে কি অবস্থা এই গরমে সিদ্ধ হয়ে ভাই। বাধাঘাট থেকে কিন্তু এখানে পায়ে হাঁটা পথ একদম, তো আপনারা 3-4 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন। তাছাড়া যদি খুব এমনি যখন এখন গরম পড়ছে, তাপ প্রচণ্ড, তো টোটো করেও যেতে পারেন। টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম, টোটোওয়ালা নিজেই বললেন যেখান থেকে হেঁটে যান 2-3 মিনিট লাগবে। যাবতীয় খরচের যদি কথা বলি, দেখুন আপনি বিধাননগর অবধি প্রথমে আসবেন, তো আপনি যেখান থেকে আসছেন সেই অনুসারে আপনাকে টাকা নিয়ে বেরোতে হবে। আর তাছাড়া এখান থেকে বিধাননগরে থেকে অটো করে মাত্র লাগবে হচ্ছে আপনার এই ফেরিঘাট অবধি আসা অবধি মাত্র লাগবে 20 টাকা, আর তারপরে লাগবে হচ্ছে 7 টাকা লাগবে হচ্ছে ফেরিঘাট থেকে এই পার মানে বাধাঘাট আসতে। আর এখান থেকে হেঁটেও যেতে পারেন, সব থেকে সোজা হেঁটে যাওয়ার পথ, বা টোটো করে যেতে পারেন, 10 টাকা লাগবে। আমরা বেরিয়েছিলাম সকালে আসবো, সকালে উঠেওছিলাম, ভেবেছিলাম সকালেই আর কি আসবো, তারপরে মানে এত রোদ দেখে আর সকালে বেরোয়নি, তার মধ্যে দুপুরে বেরানোর প্ল্যান ছিল না, কেন কলকাতা আর আরসিবির খেলা আসবে, তাও আর কি বেরিয়ে পড়লাম, বাবা টানছে তাই আসতে হচ্ছে, আর দাদা এসছে আমার সাথে। হর হর মহাদেব, হর হর মহাদেব। অনেকদিন পর বাবার দর্শনে আসলাম, অনেকদিন ধরে ব্লগও করা হচ্ছে না, ছিল মানে দোনো মনে হচ্ছিল আসবো কি আসবো না, এত গরমে 42 ডিগ্রি আজকে, তো আলটিমেট বাবা না কাজে তো সেটা যাওয়া সম্ভব না, বাবাকে মন্দিরে নির্মাণ করেছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়।
আর এটা করেছিলেন আই থিঙ্ক 1953 মোস্ট প্রবলি, দেখতে হবে, তারপরে আপনাদেরকে ভয়েস ওভারে আমি বলেই দেবো জিনিসটা। 12 ফেব্রুয়ারি 1953 সালের এক মহাশিবরাত্রির রাতে ডক্টর বিধান চন্দ্র রায় মানে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এই মন্দিরটিকে উদ্বোধন করেন। তবে এই 51 ফিটের যে মহাদেবের স্ট্যাচুটি আছে এটা কিন্তু ইনাগুরেট করিয়েছিলেন শ্রী প্রণব মুখার্জি 2015 সালে। এই দেখুন, এটা হচ্ছে বাবার মেন মন্দির, তো আপনারা যারা পুজো দেবেন এখানে কিন্তু পুজোটা হয়, বাকি যে রেপ্লিকাগুলো আছে ওখানে কিন্তু পুজো হয় না, তো পুজো দেওয়ার হলে এখানেই দিতে হবে। আমরা প্রথমে ওখানে যাই, মানে যেখানে রেপ্লিকা আছে 12টা জ্যোতির্লিঙ্গের যেই আর কি রেপ্লিকাগুলো আছে ওখানে যাই, তারপরে এখানে আসবো। প্রবেশ দ্বার, তো এখানেই রয়েছে কিন্তু 12টা সেই জ্যোতির্লিঙ্গ সব মন্দিরগুলো, দেখতে পাচ্ছেন এক এক করে সব রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে সবার ড্রিম প্লেস কেদারনাথ। আমরা গেছিলাম হচ্ছে 2022 না 2022 গেছিলাম, 2022 গেছিলাম, মানে ভিডিও সবই করেছি কিন্তু ছাড়া আর হয়নি, এডিটও করা হয়নি, ছোটো একটা ব্লগ ছেড়েছিলাম একটা মেমোরি হিসাবে, গিয়ে দেখতে পারেন, চ্যানেলেই আছে, ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো। महाराष्ट्र के औरंगाबाद के निकट ज्योतिर्लिंग है, ये शिव भक्त भूषमा के ऊपर प्रसन्न होकर विश्वनाथ, এটা ইউপিতে আছে, আর এই হচ্ছে সেই জ্যোতির্লিঙ্গ মহাদেবের যেটা অ্যাকচুয়ালি কাশী বিশ্বনাথে আপনারা গেলে দেখতে পারবেন। কিছুদিন আগে কিন্তু আমরাও গেছিলাম, সেই ব্লগটা কিন্তু রয়েছে চ্যানেলে, গিয়ে দেখতে পারেন, পুরোপুরিভাবেই একদম জম্বুতাবি এক্সপ্রেস থেকে শুরু করে সব দেখেছি কাশী বিশ্বনাথ পুরো ভ্রমণটা আছে। এই মন্দিরটা আপনাদেরকে পুরোভাবে দেখাতে পারছি না, কেন কি এখনও আই থিঙ্ক মানে কিছু ইনাগুরেশন বা সামথিং কিছু হচ্ছে, দেখুন উপরেও টিপল আছে আর ওই দিকেও কোথাও কাজ ফাজ হচ্ছে, তো কোথাও কোথাও কিছু কাজ হচ্ছে। আর এইটা হচ্ছে ভীমাশঙ্কর, এটা কোথায় আছে? মহারাষ্ট্র, এটা আই থিঙ্ক মহারাষ্ট্রের আছে, দাদা এটা বলছে, আমি খুব একটা জানি না, এইসব নিয়ে অতটা নলেজ নেই, সব কটার নেই, কিছু কিছুর আছে, যেগুলোর আছে প্রপার আছে আর যেগুলোর নেই একদমই নেই। দেখুন সব কাজ হচ্ছে, আই থিঙ্ক ইনাগুরেট করা হচ্ছে। দেখুন মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, মানে আমার এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার আর আমার দাদার ড্রিম প্লেস, একদিন খুবই যাওয়ার ইচ্ছা, যাবি তো? কোন বছর? হ্যাঁ কোন বছর যাবি? পরের বছর দেখা যাক, ইচ্ছে তো আছে, মহাদেব যদি টানে এই বছরও যেতে পারি, পরের বছর কি এই বছরও যেতে পারি, দেখা যাক কবে টানবে, যেদিন টানবে সেদিনই যাবো আর আপনাদেরকেও দেখাবো। সবকটা মন্দিরের নাম কিন্তু এখানে লেখা রয়েছে আর এখানকার হিস্ট্রি কোথায় কী আছে সবই লেখা রয়েছে, আর একটাই প্রবলেম অনলি হিন্দিতে লেখা, মানে এটা কোনো প্রবলেম না, বিষয়টা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যারা ম্যাক্সিমাম জন আছে বাঙালিরা কিন্তু হিন্দি ঠিকভাবে পড়তে পারে না, তো আমার মনে হয় এখানে যদি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটাও থাকতো আর কি খুব কমফোর্টেবল হতো ম্যাক্সিমাম লোকেদের জন্য। তো চলুন এবার 12খানা জ্যোতির্লিঙ্গ দেখা কমপ্লিট, এবার বেরাই। আর কি নেই, কই নেই খড়া হতা আছে কো সব সুং হয়ে যেতা দিমাগ মে রাখি এসে ওই জায়গা কে মহাদেবের জায়গায় এসে এরা প্রেম করছে, কিছু কিছু আছে তাই এখানে। আচ্ছা তোমরা এটা কি ইনস্টাগ্রামে করছো? ইনস্টা না, ইউটিউবে করছি।
আইডি? আমার আইডি হচ্ছে ভদ্র ব্লগ, গিয়ে সার্চ করবে ভদ্র ব্লগ। আচ্ছা, ঠিক আছে। ভাইয়ের সাথে দেখা হলো, চিনি না, আমাকেও চেনে না, তাই চেনার জন্যই জিজ্ঞেস করছিল আইডি কি। মহাদেবের আসল শিবলিঙ্গ এখানকে, আপনারা আসলে এখান থেকে পুজো করতে পারেন। আসুন এবার জেনে নিই এই মন্দির কখন খোলে আর আরতি কখন হয়। আমাদের এখানে প্রধান যিনি পণ্ডিত আছে উনি বসে রয়েছেন। जो बाबा का मंदिर है कब खुलता है और कब बंद होता है, टाइमिंग? सवेरे 5:30 बजे खुलता है। 5 बजे खुलता है, हाँ 5:30 बजे आरती होती है। 5:30 सुबह? सुबह, हाँ। और बंद कब होता है? बंद होता है दिन में 12 बजे। 12 बजे। और दोपहर को खुलता है? 4:30 बजे। 4:30 बजे से लेकर रात 8:30 बजे तक। যেমনটা আপনাদের বলছিলাম, এখানে দুজন এসে কাঁধে হাত ফাত রেখে প্রেম বনয় করছিল, আমি জানি না কী করছে, মানে অ্যাকচুয়ালিতে কী হচ্ছিল। তো দেখছি পণ্ডিতজি খুব রেগে গেছেন, দেখেছেন দূর থেকে, আর এসে বলছেন যে এমনি আর করতে থাকলে হিন্দুরমার কোথায় যাবে, এটাই সংস্কার দিয়েছে, একটু রাগারাগি হয়েছে। তো এখানে এসছেন, পুজো দেবেন, বাড়ি যাবেন, তারপরে যা করার করবেন। মন্দিরে কিন্তু মহাদেবের শিবলিঙ্গ ছাড়া আরও অনেক দেবদেবী বিরাজমান আছে, আপনারা তাদেরও কিন্তু পুজো দিতে পারেন। সন্ধে 6:21 বাজে আর আস্তে আস্তে সব ভিড় হচ্ছে, মানে এতটাই আজকে গরম, এতটা তাপের প্রভাব ছিল বোঝা যাচ্ছে। মানে আমি যখন খালি পায়ে তো সব জায়গায় হাঁটতে হচ্ছে, আর খালি পায়ে যখন হাঁটছিলাম পা মনে হচ্ছে পুড়ে যাবে। সেই দুপুরবেলা অবধি রোদ ছিল না, আজকে একটু মেঘলা মেঘলা করেছে, মানে সকালবেলায় যে রোদের প্রভাব এখনও বোঝা যাচ্ছে। যখন বলেছিলাম যে 12খানা জ্যোতির্লিঙ্গের দর্শন একদিনেই করাবো, তাও কলকাতা শহরে থেকে, যখন করিয়েছি আপনাদের, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করবেন, অবশ্যই সাপোর্ট করতে পারেন আমাকে। আর তাছাড়া ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হর হর মহাদেব, আর পরিবেশকে সুস্থ রাখবেন।